আগের ব্লগে তো তোমরা দেখলেই যে আমি বাজার গেছিলাম, তো বাজার থেকে কি কি এনেছি না এনেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তো আজ আমি সেগুলোই শেয়ার করবো, তো দেখতে থাকো যে আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি। শুধু আমার জন্য না, আমি বাড়ির জন্যও নিয়ে এসেছি। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো এখান থেকে শুরু করছি আজকের ভিডিওটা, দেখে নাও। প্রথমে আমি বের করছি প্লাজোগুলো, মানে আমি প্লাজো নিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট, কালারটা কেমন নিচে কমেন্টে জানিও কিন্তু। আর এটা হচ্ছে আমার ননদের, দেখো আমি ভিডিওগুলোতে তোমাদেরকে মানে সব কিছু দেখিয়ে দেবো আর আমি গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। কী হয় জানো তো, ভিডিও করার পর এধারে উধারে সব কিছু ছিটিয়ে ভিটিয়ে থাকে, আর ইচ্ছে করে না কিছু গোছানোর জন্য। সেজন্য একটা একটা করে দেখাবো আর একটা একটা করে গুছিয়েই রেখে দেবো। তো এই প্লাজো প্যান্টটা নিয়েছি আমি, দেখো কি কালারটা মিষ্টি না। তো এগুলো খুব নরম এবং সফট, বাড়িতে পরার জন্য এগুলো খুবই ভালো। শুধু বাড়িতে নয়, তুমি বাইরেও কিন্তু এগুলো পরে যেতে পারো। তো আমি বাড়িতে পরার জন্যই নিয়েছি এগুলো। তো আরও একটা প্যান্ট নিয়েছি এই কালারটা, দেখো। আর কালারগুলো কেমন হয়েছে তোমরা নিচে কমেন্টে জানিও। তো এই দুটো নিয়েছি আমি, আর অন্তরার জন্য নিয়ে এসেছি ওই যে কালারটা দেখালাম সেটা। এখানে আমি নাইটি নিয়েছি একটা, একটা নয় আমি আবারও দুটো নাইটি নিয়েছি। আর এখানকার মায়ের জন্য আমি একটা নাইটি নিয়ে এসেছি। তো এই কালারটা কেমন হয়েছে জানিও। আর এই নাইটিটাও নিয়েছি আমি। তো এই নাইটিটার একটু আলাদা মানে ডিজাইনটা, এই নাইটিটার যেরকম অন্য নাইটিগুলোর গলাটা একটু গোল হয়, এই নাইটিটার একটু চৌকো গলা, মানে গলার সামনেটা একটু চৌকানো। তো এই ডিজাইনটা আমার পছন্দ হলো তাই নিয়েছি। একটা একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আর একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখছি। ওই যে বললাম যে ভিডিও করার পর আর ইচ্ছে করে না যে সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখি, তো সেই জন্যে। তো এই দুটো ছিল আমার, আর এখানকার মায়ের জন্য আমি নিয়ে এসেছি এই নাইটিটা। এখানকার মা খুব একটা ডিপ কালার পছন্দ করেন না, শাড়ির কালারগুলোও খুব হালকা হালকা পরেন, আর নাইটিটাও আমি ওর জন্য হালকা কালারের মধ্যেই নিয়ে এসেছি। তো এসেই কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে ঠিক হয়েছে কিনা, তো বলেছে হ্যাঁ ঠিক আছে সেজন্য। আর এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আর এগুলো কিন্তু পিওর কটনের সব কিছু। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং নিজের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় মেম্বারের জামা কাপড়। তো এত ছোট ছোট জামা কাপড় ছিল, আমার মনে ছিল আমি সবগুলো নিয়ে নিই, কিন্তু আমি শুধুমাত্র এই দুটোই নিয়ে এসেছি। এই দুটো দিয়েছে ওর বাবা বেটুকে, আর অনেক জামা কাপড় হয়ে গেছে ওর মামার বাড়ির তরফ থেকে, বাড়ির তরফ থেকে। আর আমি এখানে দুটো বালিশের কভার নিয়ে এসেছিলাম।